এইরকম ট্রেন্ডিং এবং ভাইরাল ফটোগুলো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখে থাকতে পারেন। এইরকম নর্মাল ফটোগুলোকে 32K ফটোতে কিভাবে কনভার্ট করবেন এর মাধ্যমে আমি আপনাদের কাছে দেখিয়ে দেব। এর জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে, দেন ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ বক্সে লিখবেন KREA কেরিয়া AI। ওকে, তো তারপরে আপনারা গোতে ক্লিক করবেন, দেন গোতে ক্লিক করার পরে আপনারা ফার্স্টে পেয়ে যাবেন কেরিয়া AI, এটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা ওয়েবসাইটে প্রবেশ করবেন, দেন প্রবেশ করার পরে আপনারা এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট করছি না, আপনারা যে কোনো জিমেল অ্যাড্রেস দিয়ে আপনারা অ্যাকাউন্টটি করে নেবেন। ওকে, তো এই একটু নিচে স্ক্রল করে আসলে আপনারা দেখতে পারবেন আপ স্কিল অ্যান্ড ইনসেন। ওকে, এই যে রান, এই রানের উপর আপনারা ক্লিক করবেন, অথবা আপনারা থ্রি ডটের উপর, অর্থাৎ এই উপরে থ্রি ডটের উপর ক্লিক করলে আপনারা এরকম অপশন পাবেন। ওকে, তো আমি এখন যেহেতু আমি ফটো HD বা 32K ফটো তৈরি করবো, সেক্ষেত্রে আমি রানের উপর ক্লিক করলাম। দেন রানের উপর ক্লিক করার পরে আমার সামনে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। দেন ইন্টারফেস নিয়ে আসার পরে আপনারা দেখবেন এখানে ড্রপ বা ড্র্যাগ বা ক্লিক লেখা আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে আপনারা আপনাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। ওকে, তো আমি আমার গ্যালারিতে চলে গেলাম। দেন যাওয়ার পরে আমি এখানে আমি একটা ফটো দিব। ওকে, তো আমি এই ফটোটি সিলেক্ট করলাম। দেন সিলেক্ট করার পরে আমি ডানের উপর ক্লিক করলাম। দেন এটা এখন আমার আপলোড হওয়া শুরু হয়ে গেছে, আপনারা এখানে স্ক্রিনে দেখতে পারছেন। ওকে, তো আমার ফটোটি কিন্তু আপলোড হয়ে গেছে। এখন AI-এর মাধ্যমে এখানে তারা কিছু টেক্সট লিখবে, অ্যান্ড আমি এখানে আপ স্কিলিং ফ্যাক্টর এইখানে আমি 16x করে দিব। ওকে, এক্স করে দেওয়ার পরে আমি নিচে একটু স্ক্রল করে আসবো। দেন স্ক্রল করে আসার পরে AI স্টিরিং এখানে আমি 100 করে দিব, অর্থাৎ এটা আমি 100 করে দেবো। দেন নিচে যেটা আছে রিমেশন স্টিরিং এটাও আমি 100 করে দিব। ওকে, 100 করে দেওয়ার পরে আমি এখানে ইনিসিনের উপর, অর্থাৎ এই 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 বাটনের উপর আমি ক্লিক করব। দেন ক্লিক করার পরে আমাকে কিছু সময় ওয়েট করতে বলছে আমাকে 32K ফটো তৈরি করে দেওয়ার জন্য। ওকে, তো আমি ওয়েট করছি, দেখি আমার সামনে কীরকম ফটো AI-এর মাধ্যমে তারা তৈরি করে দেয়। আর আপনারা এই ওয়েবসাইটেতে ফ্রিতে এই ধরনের ফটোগুলো আপনারা HD মোডে বা 32K ফটোতে কনভার্ট করতে পারবেন নিজের ইচ্ছা মতো। ওকে, তো আমি ওয়েট করছি, দেখা যাক আমার সামনে কী ধরনের ফটো তারা তৈরি করে দেয়। তো দেখেন আমার নিচে কিন্তু এই ফটোটি তারা অলরেডি তৈরি করে দিয়েছে। তো আমি ফটোর উপর ক্লিক করব। দেন ক্লিক করার পর দেখেন কত সুন্দর ফটো কিন্তু তারা আমাকে তৈরি করে দিয়েছে, অর্থাৎ এটা কিন্তু নর্মাল ফটো, দেন এটা কিন্তু 32K ফটো। তো এখন আমি এটা ডাউনলোড করার জন্য আমি এই ডাউনলোডের উপরে, অর্থাৎ এই যে আইকন দেখতে পাচ্ছেন আইকনের উপর ক্লিক করলাম। দেন আইকনের উপর ক্লিক করার পরে এই ডাউনলোড যে লেখা আছে লেখার উপর ক্লিক করলে কিন্তু আমার সামনে তারা ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে। দেখেন নিচে কিন্তু ডাউনলোডের অপশন চলে আসছে। সো এখন আমি ডাউনলোডের উপর ক্লিক করব। দেন ডাউনলোডের উপর ক্লিক করলে কিন্তু আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু কেরিয়া AI-এর মাধ্যমে, আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু এই ধরনের 32K ফটোগুলো আপনারা তৈরি করতে পারেন। ওকে, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, এবং এই রকম পরবর্তী ভিডিও পাইতে চাইলে আপনারা কিন্তু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।